বন্ধুরা আজকে যে জবের নোটিফিকেশনগুলি বেরিয়েছে সেটি ইতিপ্রাজ্য থেকে কিছু প্রাইভেট সংস্থা থেকে সেই নোটিফিকেশনগুলি বেরিয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ওদের নোটিফিকেশনের মধ্যে। তার আগে ছোটোটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি ওর নোটিফিকেশনটি কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা নোটিফিকেশনটি বলে দেওয়ার পূর্বে আপনাদের ছোটোটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন যারা ইচ্ছুক রয়েছেন বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে দেখুন ওদের ফার্স্ট নোটিফিকেশনে আসার পর প্রথমে বলা হয়েছে কর্মকালী। তাহলে বন্ধুরা ডিটেলসে বলেছি, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে প্যাথোলজিক্যাল ল্যাব এর ব্লাড কালেকশন ও অন্যান্য কাজের জন্য লুক চাই। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে প্যাথোলজিক্যাল ল্যাবে লুক চাওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে ব্লাড কালেকশন করার জন্য সেখানে লুক প্রয়োজন ও অন্যান্য কাজের জন্য সেখানে লুক চাওয়া হয়েছে। এবং দেখুন সেখানে বাধ্যতামূলক কিছু দেওয়া রয়েছে, এর মধ্যে রয়েছে টু হুইলার আবশ্যক। তাহলে দেখুন আপনাদের সেটা বাইক থাকতে হবে, সেখানে ম্যান্ডেটারি দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন আপনাদের সেটা যোগ্যতা চাওয়া হয়েছে, কীভাবে আপনাদের যোগ্যতাগুলি কী প্রয়োজন সেখানে দেওয়া রয়েছে। যোগ্যতা রয়েছে যেমন যারা ডিএমএলটি রয়েছেন তারা আবেদন করতে পারবেন, যারা বিএমএলটি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা ডিএমএলটি রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা বিএসসি নার্সিং করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা জেএনএম নার্সিং করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। এবং দেখুন যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এই ডিগ্রিগুলো যারা রয়েছে এবং যারা প্যাথোলজিক্যাল ল্যাবে সেখানে ব্লাড কালেকশনের কাজে এবং অন্যান্য কাজের জন্য যারা ইচ্ছুক রয়েছেন বন্ধুরা, তাহলে বন্ধুরা ওদের সাথে ওদের দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি। তাহলে দেখুন প্রথমটি রয়েছে 7005080962 এবং অপরটি রয়েছে 9436126693। তাহলে বন্ধুরা এই নাম্বারগুলিতে আপনারা কাইন্ডলি অফিস আওয়ারে ফোন করবেন, ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন, আপনাদের কোথায় কাজগুলি হবে এবং আপনাদের স্যালারি কী দেওয়া হবে, এবং আপনাদের যে কোনো যদি কোয়েকশন থেকে থাকে তাহলে সম্পূর্ণ কোয়েকশনগুলি ওদের সাথে ওদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে জানবেন বন্ধুরা। জানার পর আপনারা যদি স্যাটিসফ্যাকশন হন তাহলে ওদের সাথে কাজে নিযুক্ত হবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং যদি আপনাদের ভিডিওটি একটু হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখে নিচ্ছি পরের নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে আবশ্যক। তাহলে বন্ধুরা এই নোটিফিকেশনটি বলে দেওয়ার পূর্বে ছোটোটি রিকোয়েস্ট করেছি, যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমরা সেখানে পোস্টগুলি প্রতিনিয়ত একটু আপডেট করে দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে। তাহলে দেখুন প্রথমে বলা হয়েছে লাইসেন্স সহকারে একজন ফার্মাসিস্ট চাওয়া হয়েছে। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে ফার্মাসিস্ট চাওয়া হয়েছে এবং সঙ্গে বলা হয়েছে লাইসেন্স সহকারে আপনাদের সেখানে লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন সেখানে বলা হয়েছে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। তাহলে দেখুন যাদের লাইসেন্স রয়েছে ফার্মাসিস্টের তাহলে তাদের যারা ইচ্ছুক রয়েছেন তাহলে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে দেখুন 6009753765। তাহলে বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে জানবেন, আপনাদের কী কী কাজ থাকবে এবং অন্যান্য কী কী সুবিধা রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো প্রথমে ক্লিয়ার হবেন বন্ধুরা। ক্লিয়ার হওয়ার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আমরা টোটাল দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে যে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বন্ধুরা তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে গিয়ে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।